সিলেটের আখালিয়ার কুমারগাঁয়ে 120 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ আগুন এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে, সূত্রপাত খতিয়ে দেখছে ফায়ার সার্ভিস। বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কর্মকর্তাদের আরও আন্তরিক হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতাকারী ইসলামী দলগুলো সরকারের পর্যবেক্ষণে, সতর্ক বার্তা ওবায়দুল কাদেরের ভারতের হাইকমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ। বিদেশ থেকে আগতদের বাধ্যতামূলক করোনা পরীক্ষার নির্দেশ পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের। এবার বছরের প্রথম দিনে নতুন বই পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ছাপাখানায় ধীরগতি, কাজের মান নিয়েও প্রশ্ন, টেক্সট বোর্ড প্রকাশকদের মধ্যে চলছে টানাপোড়েন। সিনিয়র এএসপি আনিসুল করিম হত্যাকাণ্ডে জাতীয় মানসিক হাসপাতালের রেজিস্ট্রার ডাক্তার আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতার। ফেসবুক লাইভে সাকিব আল হাসানকে হত্যার হুমকি দেয়া সিলেটের মহসিন তালুকদার সুনামগঞ্জ থেকে গ্রেফতার। 2000 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভেতরে অন্তঃসত্ত্বা নাসিমা হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী খুরশিদের সাজা আপিল বিভাগে বহাল। ক্ষমতা হস্তান্তরে ট্রাম্প প্রশাসনের গড়িমসি, যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর হার বাড়ার শঙ্কা নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের। নেপালের বিপক্ষে আজ জাতীয় ফুটবল দলের দ্বিতীয় ম্যাচ, জয় ধরে রাখার চ্যালেঞ্জ জামাল ভুঁইয়াদের।